রাজ্য বার কাউন্সিলের বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কোনো আইনজীবী বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এক নির্দেশে এমনটাই জানানো হয়েছে। তাছাড়া লাগু হতে চলেছে নতুন 3 ফৌজদারি আইন। এর বিরোধিতায় শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটি। তাদের বৈঠকের একটি সিদ্ধান্তের কথা উদ্ধৃত করে ঘোষণা করা হয়েছে, নতুন 3 আইন পুরোপুরি অগণতান্ত্রিক এবং নাগরিক বিরোধী। তাই ওই 3 আইনের বিরোধিতায় শনিবার আগরতলা আদালত চত্বরে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, এই 3টি ফৌজদারি আইন প্রত্যাখ্যান করতে হবে। কেন্দ্রীয় সরকার 3টা নতুন ফৌজদারি আইন, আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পেনাল কোড এবং এভিডেন্সে, যার পরিবর্তে 3টা সংহিতা ওরা পাশ করেছে, আইন বিল করে, এবং এটা আগামী 1 জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে। এই যে আইনটা, এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, জনবিরোধী এবং স্বাভাবিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি হবে। আগের যে আইন, সে আইনে প্রিজাম্পশন অফ ইনোসেন্স অফ দ্য অ্যাকিউজড, আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয়, এটা তুলে দেওয়া হয়েছে। তারপরে কাস্টডিতে, পুলিশ কাস্টডিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে কথা সংজ্ঞা, সেটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো পথের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে, আইন আটকাতে পারবে, কালো আইন দিয়ে আটকে নিয়ে যেতে পারবে। এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে লড়াই করে আসছি। এই আইনটা যখন পাশ হয়, এলাকারা আসে, তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফ্রেটার্নিটির যে সমস্ত অর্গানাইজেশন আছে, আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন, এনজিও, বিশেষ সাংবাদিক এবং বিচার জাজ, সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে, যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে, অ্যানালাইসিস করে, চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন। তারা তো এটা শুনেই নি, এমনকি গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাটাকে নস্যাৎ করে দিয়ে এই পার্লামেন্টে আলোচনার সুযোগ না দিয়ে বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে, প্রায় 150 এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে একতরফাভাবে মানুষের কণ্ঠ রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা। পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, সরকার পরিচালনা করবেন, কিন্তু যারা বিরোধী দল আছেন, তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে, সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে, এক কণ্ঠরোধ করা হয়েছে, একতরফাভাবে তারা এই আইন পাশ করেছে। এই আইন সম্পূর্ণ জনবিরোধী। এইটা বাতিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি, প্রতিবাদ করে আসছি, এখনও আমরা মনে করছি যে আইন চালু করা যায় না। এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে আইএলইউ লড়াই সংগ্রাম করছে, আমরা এখানেও করছি। আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমরা ত্রিপুরার চেয়েও অন্যান্য যে ফ্যাটার্নিটি আছেন, আমাদের আইনজীবী আছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারাও এই দাবিতে সোচ্চার হন, যাতে এই আইনটা আর প্রয়োগ করতে না পারে, প্রত্যাহার করে আলোচনা ভিত্তিতে নতুন করে আইন আনতে হবে। এই আইনের মধ্যে অনেক আইন আছে যেগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, মানুষ মত প্রকাশের অধিকার সেখানে থাকতে পারবে না। এই অবস্থা আমরা এটা প্রত্যাহারের দাবি করছি। আজকে আমরা এই আইন